গতকালের কথা। আরাম কেদারায় বসে দু পা নাচাতে নাচাতে দেখি একটা হলুদ পাখি জামরুল গাছের ডালে বসে গান গাইছে। ভোরের বাতাসের স্নিগ্ধতা উপভোগ করতে করতে বেশ দেরি হয়ে গেল। তড়ি ঘড়ি ভালো ছেলের মতন দুধ খেয়ে প্রিয় নীল রঙের জামাটা গলিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। প্রথম ক্লাস অঙ্ক, সে যে কি কঠিন কি বলবো। তাই ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলার দিকে তাকিয়ে টাইম পাস করলাম। এর পরের ক্লাসটা হলো আমিনিয়ায়। সুইট হার্টের চোখের কালোর দিকে চেয়ে যেই না বললাম ওরম তাকিও না, পেছন থেকে কে যেন ডাক নাম ধরে হাঁক পারল। ঘুরে দেখি বাবা জুজুর মতো দাঁড়িয়ে। বাবার নাকি আজ অফিসের টিম লাঞ্চ। চোখের চাউনি দেখে মনে হচ্ছে আমি যেন এক বাইসাইকেল চোর, আর আমার চোখে তখন বাবা জল জ্যান্ত মানব বোমা। অবুজ মন কিছুতে মানে না হায়, কিন্তু সামনে বাবা, তাই পাত্তাড়ি গুটিয়ে চললাম বন্ধুর বাড়ি। দুপুরটা কেটে গেল খামোখা খেয়ালে। বিকেল বেলা গিটার হাতে গান শোনালাম বন্ধুকে। বাড়ি ফেরতা পাড়ার মোড়ের দোকানে দেখি খেলছে শচীন, মারছে শচীন ৬। নিশ্চিত ছিলাম বাড়ি ঢুকেই আমার অপদার্থ জন্মের ফিরিস্তি শুনতে হবে, তাই ভীত নীরব অপরাধী সম দাঁড়িয়ে রইলাম। কিন্তু মায়ের স্নেহের শাসনে ক্ষমার আদরে হৃদয়ে গেল গোলে। রাতে চলে গেলাম আমাদের ছাদে। আকাশ জুড়ে তখন ভিনদেশি তারা আর মেঘের বৌদের ভিড়। কখন যে চোখটা লেগে গেছে জানি না। একটা ভয়ঙ্কর বজ্রপাত, একটা নিষ্ঠুর স্বপ্নভঙ্গ। শুয়ে আছি একলা ঘরে, পাশবালি সরিয়ে মোবাইল দেখে বুঝলাম অফিস টাইম হতে আরো ঘন্টাখানেক আছে। বুঝলাম গতকালটা আসলে চলে গেছে বহু দূরে, হয়তো এক মিলেনিয়াম কেটে গেছে। সেই অ্যালবামের মাঝের দিনগুলো সত্যি হারিয়ে গেছে। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। আজ আমরা চক্রবুহে বন্দি এক রোখা ভাইরাসে। এটাই যেন শেষ, তাই হানা দিয়েছে নেমেসিস। বাক্সের আয়তনটা ছোট হলেও আজও বোকা বাক্সতেই বন্দি আমরা। খুঁজে বেড়াই তাদের যারা ভালোবেসে গান গায়। কলকাতা আছে কলকাতাতেই, শুধু সেইভাবে বাংলা ব্যান্ড নেই। আরো একবার চলো না ফিরে যাই। তোমরা কি সত্যি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন? ব্রহ্মা জানেন, আমরা কিন্তু আজও আশায় আশায় বসে আছি, কারণ তোমরাই বলেছিলে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়।